সিরিজটা শেষ, তারপর আপনার ওয়েস্ট ইন্ডিজের সাথে ফার্স্ট টেস্টটাও শেষ, তো ওইটা ওইদিকে শেষ। এখন নতুন করে আমাদের শুরু করতে হবে সেকেন্ড টেস্টটা। তো আমরা ওই সেকেন্ড টেস্টে জেতার জন্যই নামবো, আর যেসব জায়গায় আমাদের লেগ স্পিন ওগুলো ইম্প্রুভ করার চেষ্টা করবো, ব্যাটিং বোলিং ফিল্ডিং সব সব জায়গায়। তো ওইভাবে দেখতেছি যে সামনে যেটা সেটা নিয়ে চিন্তা করার চেষ্টা করতেছি। আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ আমার মনে হয় ভালো আছে, আমি যতটুকু জানি ভেঙে গেলেও সে খেলবে আমার মনে হয়। কোনো সময় এভাবে চিন্তা করি না যে বছরটা শেষ হবে অথবা আমি এতটা 100 করছি অথবা শেষ ম্যাচে 100 দিয়ে শেষ মানে শেষ করতে যাব। আসলে এভাবে চিন্তা করলে পারফর্ম করাটা ডিফিকাল্ট। তো আমি সবসময় যে যে জিনিসটা চিন্তা করি যে প্রত্যেক ম্যাচে টিমের জন্য কিছু সাপোর্ট, টিমের জন্য কিছু করা, অ্যাজ এ প্লেয়ার হিসেবে সবসময় প্রত্যেক প্লেয়ারের ওইরকম ইচ্ছা থাকে যে টিমের জন্য কিছু করা। তো আমিও চেষ্টা করব এই লাস্ট শেষ ম্যাচটা এমন কিছু অবদান রাখতে যেটা আমি আমার ম্যাচটা আমার টিমটা জিততে পারে, এরকম চেষ্টা করবো। এইভাবে চিন্তা করলে আমার কাছে মনে হয় যে পারফর্ম করাটা ইজি হয়ে যায়। না, আমি ওইভাবে চিন্তা করছি না, তার একটা সুযোগ আছে। আমি সবসময় চেষ্টা করি যে টিমের জন্য যতটুকু করা যায়, যতটুকু ব্যাটিংয়ের সময় যত সেশন খেলা যায় যত সেশন, ওইভাবে আমি যেভাবে প্ল্যান করি যেভাবে রুটিন আবার ওইভাবে চেষ্টা করি, ওইভাবে যদি হইলে হলো না হলে। আপনি যদি মানে সবসময় চিন্তা করেন আমি 150 করছি 200 কেন করতে পারতেছি না, তা আমার কাছে মানে আপনি রেগুলার বেসিসে যদি কাজ করেন, যেগুলো যদি প্র্যাকটিস করেন, হয়তো ওই জিনিসটা একসময় আমি ওভারকাম করতে পারবো। তো আমি যদি শিখতে পারি যে ওই জায়গায় কী প্রবলেম হচ্ছে, ওইটা অটোমেট হয়ে যাবে ইনশাল্লাহ। আচ্ছা, পরিকল্পনা সবার ব্যাটসম্যানের সবারই ইচ্ছে থাকে যে বড় ইনিংস খেলার, সেশন বাই সেশন খেলার। তো আমাদের টিমে সবারই এরকম প্ল্যান থাকে যে সেশন অনুযায়ী ব্যাটিং করা হবে। আপনি ক্রিকেট খেলবেন, আপনার কাছে প্রেশার একটু আসবে, আপনার এই প্রেশারটা নিতেই হবে। আর সবসময় চেষ্টা করি যাতে প্রেশারটা ওভারকাম করার চেষ্টা করি। এই এইভাবেই চিন্তা করি যে আপনারা যেভাবে চিন্তা করছেন কমপ্লিট করুন, কমপ্লিকেট না করার চেষ্টা করি। আমার কাছে মনে হয় যদি খেলে, যদি ও খেলতে পারে আল্লাহর রহমতে, আমার কাছে মনে হয় ভালো খেলবে ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ। আমার মাঝে কাছে মনে হয় এবার মিডল অর্ডার 100 অনেক ভালো ক্রিকেট খেলবে। জিনিসটা হলো পুরো মেন্টাল জিনিস, আপনি যেভাবে নেন, আপনি যদি ক্রিকেটটা তো অলওয়েজ সবসময় মেন্টালি জিনিস, তো আপনি যেভাবে মেন্টালি নেবেন জিনিসটা ওইভাবে হবে। আমার কাছে মনে হয় আমরা মেন্টালি অনেক অনেক ভালো আছে আমাদের টিম, একটা ম্যাচ জিতা, তারপর আপনার হোম কন্ডিশন, আমাদের রেকর্ডও ভালো, তো হিসেবে আমরা অনেক আগে আছি আমাদের মেন্টালি। আগের ম্যাচটা জিতলাম, এই ম্যাচটা তো জেতার জন্য নামবো ইনশাল্লাহ। তো অবশ্যই ম্যাচ জিতা, মানে হোয়াইট ওয়াশ করা, ম্যাচ জেতার যখন জন্য নামবো যখন, তো অবশ্যই এই জিনিসটা তো হয়ে যাবে। আপনি যখন আর আপনি আগে থেকে চিন্তা করেন যে হোয়াইট ওয়াশ করবো, হোয়াইট ওয়াশ করবো, তাহলে ফোকাসটা হয়তো ওই জায়গার থেকে সরে যাবে স্পেসিফিক জায়গাতে। আপনি চিন্তা করেন আমি ম্যাচ জেতার জন্য, তো অটোমেটিক জিনিসটা চলে আসবে, আপনার অ্যান্সারটাও পেয়ে যাবেন ইনশাল্লাহ। সবসময় প্রথমে আগে থেকে মানে ক্রিকেট যখন শুরু মানে ন্যাশনাল লেভেলে যখন আসে, তখন থেকে চিন্তা মানে মাথার ভিতরে মানে ব্রেন এইভাবেই নিয়ে নিয়েছিলাম যে ক্রিকেট খেলতে হলে প্রেশার থাকবে, প্রেশারটা অ্যাবজর্ব করে খেলতে হবে। প্রেশার থাকলে আমার কাছে মনে হয় যে ভালো ক্রিকেট খেলা যায়, গেমের মধ্যে খেলা যায় বা টিমের জন্য কিছু করা যায় এটাই। হ্যাঁ, অবশ্যই সবাই তো কাজ করছে, যার যার মধ্যে সে কাজ করছে, আপনারা হয়তো দেখেছেন, দেখা যাক মাঠে কী হয়। আমরা ওই জিনিসটা মানে ওভারকাম করার চেষ্টা করছি ইনশাল্লাহ। নেক্সট ম্যাচে আমরা হয়তো আরও বেশি মানে ইম্প্রুভ করার চেষ্টা করবো ওই জায়গাটায়, বিশেষ করে ক্লোজ ক্যাচিংগুলো।